সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন সকলকে আজকে যে বিষয়, যে প্রভু যীশুই তিনি হলেন আমাদের করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর, তাই সেই প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। দ্বিতীয় করিন্থীয় 1:3, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের করুণাময় পিতা, আমাদের সান্ত্বনা দানকারী ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহানামের আরেকটিবার গৌরব দিই প্রভু। এই সুন্দর সময়, সুন্দর দিন আরেকটিবার তুমি আমাদের জীবনে দিয়েছ, তাই এই দিনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রার্থনা করি এই সময় প্রভু, যতজন প্রভু তোমার সন্তানেরা আমরা তোমার চরণতলে আমাদের জীবনকে আরেকটিবার সমর্পিত করি, তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু আমাদের জীবনকে তুমি পরিচালনা দাও প্রভু। এই সময় তোমার বাক্য যা সকল আমরা শুনবো এবং প্রভু আলোচনা করব, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, যাতে প্রভু সে বাক্য সকল মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে তুমি সাহায্য করো। সকল বিষয়ের পিতা ঈশ্বর প্রার্থনা করি যে আমাদেরকে গূঢ় তত্ত্বগুলো বুঝতে আমাদেরকে সাহায্য করো, যা আমরা বুঝতে পারি না, এবং তোমার দয়া, তোমার করুণা, তোমার অনুগ্রহ আমাদের জীবনে বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি যে পিতেশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে কি বলতে চান। পিতেশ্বর তিনি আমাদের করুণা সমষ্টির পিতা, আমাদের সান্ত্বনা ঈশ্বর। সেই পিতেশ্বর কাছে ঈশ্বরের একজন সন্তান সাধুপল, তার নাম সাধুপল, যিনি প্রভু যীশুকে বিশ্বাস করেন, সেই সাধুপল তিনি প্রভু যীশু বিষয়ে তিনি বলছেন যে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। অর্থাৎ তিনি প্রভু যীশু খ্রিস্টের যে ঈশ্বর পিতা, তাকে ধন্যবাদ তিনি দিচ্ছেন। অর্থাৎ পিতেশ্বর প্রভু যীশু, পুত্র ঈশ্বর যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর তাই সেই সাধুপল তিনি প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তাকে ধন্যবাদ তিনি দিতে চান। কেন তিনি ধন্যবাদ তিনি দিতে চান? কারণ এখানে ঈশ্বর প্রকৃতির মধ্য দিয়ে তার যে সত্যতা, সে বিষয় সকল সাধুপল তিনি অনেক গভীরভাবে তিনি শিক্ষা পেয়েছেন তার জীবনে। আর সেই শিক্ষাটা তিনি কীভাবে পেয়েছেন, তার বিপদ এবং তার কষ্টের জীবনের মধ্য দিয়ে তিনি সেই শিক্ষা পেয়েছেন যে পিতা ঈশ্বর তাকে করুণা এবং দয়া তাকে দিয়েছেন। কি করুণা, কি দয়া তিনি সাধুপলকে পিতা ঈশ্বর তিনি দিয়েছিলেন। কারণ সাধুপল তিনি যখন প্রভু যীশুকে বিশ্বাস করতেন না, প্রভু যীশুর শিষ্যদেরকে তিনি অত্যাচার করতেন, তাদেরকে তিনি কষ্ট দিয়েছেন, তাদেরকে তিনি আঘাত করেছেন তার দলবল নিয়ে। কিন্তু একটা সময় প্রভু যীশুকে যখন জানলেন যে প্রভু যীশু তিনি জীবন্ত ঈশ্বর, প্রভু যীশু তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যখন প্রভু যীশু তার সম্মুখে এসেছিল, তখন সাধুপল তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তিনি দুর্বল হয়ে গেছিলেন, তার সামনে তার ক্ষমতা সকল বিলীন হয়ে গেছিল। আর সেই মধ্য দিয়ে সাধুপল তিনি শিক্ষা পেয়েছিলেন যে যীশু খ্রিস্ট, আর সেই যীশু খ্রিস্ট তিনি জীবন্ত ঈশ্বর, তার সম্মুখে যদি আমরা লড়াই করতে যাই তাহলে আমরা নিজেরাই, মানুষেরা আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা নিজেরাই আমরা আমরা তাদের আমাদের ক্ষমতাগুলো বিলীন হয়ে যায় এবং তার যে শক্তি, সেই শক্তি আমরা অনুভব করতে পারি। আর সেই রকমই ঘটনা সাধুপলের জীবনে হয়েছিল, আর সেই মধ্য দিয়ে তিনি যীশু খ্রিস্টকে জেনেছিলেন এবং প্রভু যীশুকে, হ্যাঁ, তিনি সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর হিসেবে তিনি, এবং পাপ থেকে পরিত্রাণকারী ঈশ্বর হিসেবে, রক্ষাকারী ঈশ্বর হিসেবে তিনি গ্রহণ করেছিলেন, পিতা ঈশ্বর বলে তিনি স্বীকার করেছিলেন।
আর সেই সাধু বল যখন তিনি প্রভু যিশুকে বিশ্বাস করলেন এবং সেই বিশ্বাসের পরে তিনি প্রভু যিশুর সুসমাচার, তিনি যে জীবন্ত ঈশ্বর, তিনি যে পাপ থেকে পরিত্রাণকারী ঈশ্বর, সেই সুসমাচার তিনি সারা জায়গায় যেখানে যেখানে তিনি পেরেছেন সুসমাচার প্রচার করতেন। আর সেই প্রচারের সময় তার জীবনে অনেক সমস্যা এসেছে, অনেক বিপদ তার জীবনে এসেছে, অনেক কষ্টের মধ্যে তার জীবন চলেছে। আর সেই মধ্য দিয়ে তিনি সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে তিনি বলতে চাইছেন যে ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতা, আমেন। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে তিনি বলতে চান যে সেই সমস্যা, সেই ট্রাবল থেকে, সেই তার জীবনে যে সাফারিং, যে কষ্ট দুঃখ, যা কিছু বিপদ এসেছিল, সেই মধ্য দিয়ে তিনি রক্ষা পেয়েছিলেন পিতা ঈশ্বরের দয়ায়। এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বরের যে গভীর যে জ্ঞান সকল, তিনি কিন্তু পিতা ঈশ্বর থেকে তিনি তার জীবনে একটা অভিজ্ঞতা তিনি পেয়েছেন যে আমাদের পিতা ঈশ্বর ধন্য, ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর পিতা। সেই ধন্যবাদ দেওয়ার জন্য এবং যে অভিজ্ঞতা, যে নলেজ, যে জ্ঞান তিনি গভীর জ্ঞান ঈশ্বর থেকে তিনি পেয়েছিলেন, সেই পাওয়ার পরে তিনি এইভাবে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। এই বাক্যে লেখা আছে ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বরের পিতা, এই মত দিয়ে তিনি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। এবং পিতা ঈশ্বর থেকে যে জ্ঞান তিনি পেয়েছিলেন, সেই উৎসাহ সকল, যে সান্ত্বনা সকল পিতা ঈশ্বর থেকে পেয়েছিলেন, তা তিনি যারা প্রভুকে যিশুকে বিশ্বাস করতেন তাদেরকে তিনি সেই উৎসাহ, সেই সান্ত্বনা তিনি দান করতে পারতেন। তার জীবনে অনেক অভিজ্ঞতা আছে যে কীভাবে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে, যে কষ্টের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি এক সুন্দর সান্ত্বনা তিনি লাভ করেছিলেন, সুন্দর বিশ্রাম তিনি লাভ করেছিলেন, যে কষ্টের মধ্যে দিয়েও প্রভু কীভাবে তার জীবনকে রক্ষা করছেন, কীভাবে সাহায্য করছেন, সেই বিষয়ে অভিজ্ঞতাগুলো তিনি তার জীবনে পেয়েছিলেন। তাই তিনি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন যে ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর পিতা। এবং এবং তিনি প্রতিনিয়ত ঈশ্বরের উপর নির্ভরশীল জীবন রেখে তিনি অনেক শিক্ষা তিনি পিতা ঈশ্বর থেকে পেয়েছিলেন, ব্যক্তিগত শিক্ষা, যে শিক্ষা তিনি যে পেয়েছিলেন সেই শিক্ষার মধ্য দিয়ে তিনি পিতা ঈশ্বরকে বলছেন যে ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতা। এবং তিনি যে বিষয়, যে বিপদের মধ্যে যে পড়েছিলেন এবং তা থেকে তিনি বোঝার চেষ্টা করছেন যে সে বিপদ থেকে ঈশ্বর কীভাবে তাকে দয়া দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, রক্ষা করেছেন, আর সেই বিষয়গুলো তিনি বিশ্বাসীদেরকে, যারা যিশুকে বিশ্বাস করে তাদের কাছে তিনি সেই বিষয়গুলো, ঈশ্বরের যে অনন্ত জীবনের গৌরবের মহান বিষয় সফল তিনি বিশ্বাসীদের কাছে তিনি শেয়ার করতেন তার জীবনের মধ্য দিয়ে। তাই তিনি বলেছিলেন যে ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতা। তিনি ঈশ্বর থেকে একটা শক্তি অনুভব করেছিলেন, যে শক্তি তিনি যখন দুর্বল হয়ে যেতেন সেই সময় পিতা ঈশ্বর সেই বিপদের সময় তাকে যে শক্তি যুগিয়ে দিয়েছেন এবং তা কীভাবে সেই শক্তি তার জীবনে কার্য এসেছে সেই বিষয় সকল বলার জন্য তিনি পিতা ঈশ্বরকে এইভাবে ধন্যবাদ দিয়েছেন। যেমন প্রথম করিন্থীয় এক অধ্যায় তিন পদে লেখা আছে, আমাদের ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, আমেন, হালেলুয়া। আর এই মধ্য দিয়ে তিনি অনেক শিক্ষা, অনেক অভিজ্ঞতা পিতা ঈশ্বর থেকে এবং প্রাকৃতিকভাবে পিতা ঈশ্বর থেকে সেই অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতা। তাই তিনি বাক্যে যদি আমরা দেখি যে ইয়োব তার 3:20-21 পদ, সেখানে কি লেখা আছে, দুঃখার্তকে কেন দীপ্তি দেওয়া হয়, তিক্ত প্রাণকে কেন জীবন দেওয়া হয়, তাহারা মৃত্যুর আকাঙ্ক্ষা করে কিন্তু তাহা আসে না, তাহারা গুপ্ত ধন অপেক্ষা তাহার সন্ধান করে, কবর পাইতে পারিলে তাহারা আহ্লাদ করে, মহানন্দে উল্লাসিত হয়, ইদৃশ লোকের পথ গুপ্ত, তাহার চতুর্দিকে ঈশ্বর বেড়া দিয়েছেন।
আমেন। আজকে আমরা দেখি যে পিতাঈশ্বর, তিনি পিতাঈশ্বরকে সাধু পল তার জীবনের বিপদ থেকে, তার জীবনের সংকট থেকে কিভাবে তিনি রক্ষা পেয়েছিলেন, এবং যে অভিজ্ঞতাগুলো, যে শিক্ষাগুলো ঈশ্বরের উপর নির্ভরতার মধ্য দিয়ে তিনি লাভ করেছিলেন, আর সেই জন্য তিনি পিতাঈশ্বরকে ধন্যবাদ দিতে চাইছেন। আর তিনি সেই জন্য বলেছিলেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরে পিতা। আর সেই বিষয়ে আজকে আমরা দেখি ইয়োব তার 3:20-23, সেখানে বলছে, দুঃখার প্রজারা তাদেরকে কেন দীপ্তি দেওয়া হয়, যারা দুঃখ জীবন আছে, যারা কষ্ট জীবন আছে, যারা হতাশা জীবন আছে, যারা দুশ্চিন্তাময় জীবন আছে, কেন তাদের জীবনে দীপ্তি দেওয়া হয়, আলো দেওয়া হয়? কারণ পিতাঈশ্বর তাদেরকে তিনি দয়া করতে চান, রক্ষা করতে চান। যারা দুঃখার্ত অবস্থায় আছে এবং দুঃখার্ত দুশ্চিন্তায় যখন থাকে মানুষ, তখন মানুষ কিন্তু কী করে? পিতাঈশ্বর, অদৃশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে প্রভু তুমি আমাকে রক্ষা করো। মনে মনে সে হয়তো বলে যে প্রভু তুমি আমাকে পথ দেখাও, আর সেই মধ্য দিয়ে পিতাঈশ্বর কিন্তু তার প্রার্থনাগুলো শ্রবণ করেন, হালেলুইয়া। এবং পিতাঈশ্বর কিন্তু তার দীপ্তি, তার আলো তাদের জীবনে পৌঁছে দেন। তিক্ত প্রাণ কেন তাদেরকে জীবন দেওয়া হয়, যারা তিক্ত হয়ে গেছে তাদের জীবন নিয়ে, কিন্তু সেই জীবন রাখতে চায় না, কিন্তু পিতাঈশ্বর তাদেরকে জীবন দান করেন, হালেলুইয়া। সেই ঠিকভাবে সাধু পলের জীবনও এইরকম অবস্থায় পৌঁছেছিল, মৃত্যুর কাছে তিনি পৌঁছে গেছিলেন, কিন্তু তারা মৃত্যুকেও আকাঙ্ক্ষা করেছিল যে মৃত্যু এসে প্রভুর জন্য আমি জীবন দেবো, কিন্তু তবুও পিতাঈশ্বর সেই মৃত্যু থেকেও তাদেরকে রক্ষা করেছেন। এবং বলছে যে এই রকম সন্তানদেরকে পিতাঈশ্বর কিন্তু বেড়া দিয়ে রেখেছেন রক্ষা করার জন্য, হ্যাঁ, তিনি সবসময় তার সঙ্গে সঙ্গে আছেন, হালেলুইয়া। তাই আজকে উৎসাহিত করতে চাই, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যে সাধু পল তিনি মহাবিপদ মহাসংকটের মধ্যে পড়ল, পিতাঈশ্বর তাকে রক্ষা করেছেন, এবং সাধু পল পিতাঈশ্বরকে ধন্যবাদ দিতে বলেননি। আমাদের জীবনেও সেই প্রশ্ন করতে চাই, যখন আমরা রক্ষা পেয়েছি, যখন আমরা সংকট থেকে বিপদ থেকে রক্ষা পেয়েছি, তখন কি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি? যদি দিয়ে থাকি, পিতাঈশ্বর সেই ধন্যবাদ অবশ্যই অবশ্যই তিনি গ্রহণ করেন, হালেলুইয়া। তাই আমরা ধন্যবাদ পিতাঈশ্বরকে দিতে যেন না বলি। এবং লেখা আছে যে তিনি করুণা সমষ্টির পিতা, করুণা এবং দয়া করার পিতা তিনি। তিনি করুণা দিতে চান, তিনি দয়া আমাদের জীবনে দিতে চান। তাই বাক্যে বলছে পিতাঈশ্বর, মিখা তার 7:9 বলছে, আমি সদা প্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাহার বিরুদ্ধে পাপ করিয়াছি, শেষে তিনি আমার বিপদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন, তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তাহার ধর্মশীলতা দর্শন করিব, আমেন। যখন আমরা ঈশ্বরের ক্রোধে পড়ি, তখন আমাদের পাপ সকল অন্যায় সকল আমরা যখন স্বীকার করি এবং ঈশ্বরের পক্ষ হয়ে আমরা থাকি, পিতাঈশ্বর তিনি আমাদেরকে আলোকে আনেন, তিনি আমাদেরকে ধর্মশীলতার জীবন দর্শন করান, হালেলুইয়া। অর্থাৎ তিনি আমাদেরকে দয়া করেন, আলোকে আনা মানে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন, করুণা সমষ্টির পিতা তিনি আমাদেরকে করুণা তিনি আমাদের জীবনে করতে চান। যেরকম 3:22 যে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয় নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই, আমেন। অর্থাৎ সদাপ্রভুর বিভিন্ন রকম দয়া, আর সেই দয়ার গুণে আমরা কিন্তু মনুষ্যরা আমরা নষ্ট হয়ে যাইনি, আমরা কিন্তু শেষ হয়ে যাইনি, কারণ ঈশ্বর তার দয়া গুণে আমাদেরকে রক্ষা করেছেন, কেননা তাহার বিবিধ করুণার শেষ হয় না, এবং ঈশ্বরের করুণা কোনোদিন শেষ হয় না, প্রতি প্রভুবাদে তিনি আমাদেরকে করুণা দয়া আমাদেরকে জীবনে দিয়ে থাকেন। তাই তিনি আমাদের করুণার সমষ্টির পিতা, সাধু পল তিনি আমাদেরকে বলছেন যে করুণা কোনো দিন শেষ হয় না, কোনো দিন সেই করুণা আমাদের জীবন থেকে চলে যায় না, আর তাই তিনি করুণা সমষ্টির পিতা। সে করুণা সমষ্টির পিতাকে আমাদেরকে কী করতে হবে? তাকে আমাদের জীবনে ডাকতে হবে, তাকে আমাদের সমস্ত ধন্যবাদ প্রশংসা গৌরব তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জীবন আমাদের রাখতে হবে। পিতাঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বুঝতে সাহায্য করছেন, এবং সেই পিতাঈশ্বর তিনি বলছেন যে সমস্ত সান্ত্বনার ঈশ্বর তিনি আমাদের জীবনের সান্ত্বনাও আমাদেরকে দান করে থাকেন।
ঈশ্বর, তিনি প্রতিনিয়ত আমাদের জীবনে উৎসাহ এবং সান্ত্বনা তিনি দিয়ে থাকেন তার বাক্যের মধ্য দিয়ে, এবং সেই তার উপস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবনে প্রতিনিয়ত তিনি উৎসাহ এবং সান্ত্বনা তিনি দান করে থাকেন। তাই ঈশ্বর তিনি সান্ত্বনার ঈশ্বর। ঈশ্বর তিনি বাক্য বলছেন গীতসংহিতা 23:4, যখন আমি মৃত্যু ছাড়া উপত্যকা দিয়ে গমন করিব তখন অমঙ্গলে ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনাও করে। আমেন। অর্থাৎ আমাদের সান্ত্বনার ঈশ্বর তিনি প্রতিনিয়ত তিনি আমাদেরকে উৎসাহ এবং সান্ত্বনা দান করেন। তাই বলছে যখন আমরা মৃত্যু ছাড়ার উপত্যকা দিয়ে গমন করব তখনও আমরা যেন অমঙ্গলে ভয় না করি, কারণ পিতাঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং পিতাঈশ্বর তিনি আমাদেরকে সান্ত্বনা তিনি দান করবেন। এবং বাক্যে শেষে বলতে চাই সেই জন্য যে পিতাঈশ্বর তিনি বাক্যে কী বলছেন, যখন 14:16, আর আমি পিতার নিকটে নিবেদন করিয়া তিনি আরেক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমেন। অর্থাৎ পিতাঈশ্বর তার আত্মার মধ্য দিয়ে আমাদের জীবনের সান্ত্বনা তিনি দিয়ে থাকেন, আমাদেরকে সাহায্য তিনি দিয়ে থাকেন, এবং সেই সাহায্য কিন্তু চিরকাল আমাদের সঙ্গে থাকে। হালেলুয়া। তাই আসুন আমরা আমাদের করুণা সমষ্টির পিতা এবং সান্ত্বনার ঈশ্বরকে, সমস্ত সান্ত্বনার ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে আমরা আরেকটিবার ধন্যবাদ দিই, তার গৌরব দিই, তার প্রশংসা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু।